আসসালামু আলাইকুম, এখনকার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আওয়ামী লীগের জনসভায় মাঠ কানায় কানায় পূর্ণ। রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা শুরুর 3 ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক মার্দেশা মাঠ। গত রোববার দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী জনসভা শুরু করার কথা রয়েছে। রোববার সকাল থেকেই রাজশাহী ও বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে মার্দেশার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিকে বেলা 11:30টার পর মাঠের দিকে আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঢুকতে পারেননি, ফলে জনস্রোত ছড়িয়ে পড়ে জনসভাস্থলের আশেপাশের সড়কগুলোতেও। আর এদিকে জনস্রোত গিয়ে ঠেকেছে সিএনডি মোড় থেকে ঘুষপাড়ার মোড়, পাটানপাড়া, এমনকি সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার সকাল 9টায় জনসভাস্থল ঐতিহাসিক মার্দেশা মাঠ উন্মুক্ত করা হয়। পরে 2 ঘন্টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে রাজশাহীর বাহিরের জেলাগুলো থেকে আসা নেতাকর্মীরা মাঠের ভেতরে প্রবেশের সুযোগ পাননি, ফলে তারা মাঠের বাহিরে বিভিন্ন কোণেই ঠাঁই বসে পড়েছেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দিকে জনস্রোত দাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 11:17 রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে অবতরণ করেন। শিক্ষানবিশ পুলিশ সুপারদের অনুষ্ঠান শেষে তিনি রাজশাহী মহানগরীতে যান। দুপুর 2টায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার প্রধান অতিথির ভাষণ দেন তিনি। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ আগামী জনসভাগুলোতে কি রাজশাহীর মতন এমন জনস্রোতের সমাগম ঘটাতে পারবে? এ বিষয়ে আপনাদের অভিমত জানিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।